বাংলাদেশের তথাকথিত এক মাজার পূজারী, এক কোলাঙ্গার, হঠাৎ করে মনে হয় যেন ইঁদুরের গাতা থেকে বের হয়ে আসছে, আমার নাম বলতে লজ্জা হচ্ছে, মুখটা না পাক হয়ে যাবে, যার নাম হাসানুর রহমান নকশেবন্দি। ওই কোলাঙ্গারকে এখনই জিব্বা টেনে ফেলা দরকার। আমি তো চ্যালেঞ্জ করে বলতে পারি, আমি দেলোয়ার হোসেন তাহেরপুরে যদি আমি সরাসরি পাই, ওকে আমি ছাড়ব না, চার দেব না, কারণ ওদের সঙ্গে আর আপোষ হতে পারে না। এখন মাজারের বিরুদ্ধে কথা বলায় চুলকানি শুরু হয়ে গেছে না? বেয়াদব তোকে পাইলে আমি জুতা মেরে এক মুখের একদিক থেকে দাঁতগুলি আরেক দিক থেকে বের করে দিব। সাহস কত, মুখ সামলা, আর না হয় তোর সাথে সরাসরি মোকাবেলা হবে। তোকে যদি রাস্তায় পাই তোকে ছাড় দেব না, প্রয়োজনে তোদের মতো মাজার পূজারি বন্ধগুলিকে জীবন্ত অবস্থায় মাটির ভিতরে পুঁতে রাখবো। এই হাসানুর রহমান হোসেন নামে একটা বক্তা আছে, এটা নামে সুন্নি কামে শয়তানি। এই শয়তান দাজ্জালকে বলতে চাই, তাহলে এই মাহফিল থেকে আমি এই বেনাতির বাচ্চাকে বলতে চাই, তোমাকে সুস্পষ্ট ভাষায় বলতে চাই, যেখানে পাওয়া হবে তোমার জিহ্বাটা কেটে ফেলা হবে, ঠিক কিনা? যেখানে পাবে তাকে পিটতে পিটতে পায়ের চামড়া উঠিয়ে দেওয়া হবে। নকশবন্দি না কি তার একটা নাম, তার নাম পাই না, কত বড় একটা উপাধি নকশবন্দি, সুন্দর একটা উপাধি, হে তার নাম লাগাইছে, ওর যোগ্য নি নকশবন্দি লাগানি যোগ্য নি হে পিতা কইতাম, মানে আজ আমি তুই তুকারে করি মাথা নি না, ইমা ইগুরে ইগুরে জেলো পাইবা, জুতা দি মারণ যদি আমি মনে করবো শ্রেষ্ঠতম একটা মানুষের কাম হইব। তোরা যদি পাইতাম খালি ওরা টুস 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 করে টেকরাইলা, মানে তোর মগজ না নি, মগজ ফেটো নিলাম কেনে, সুজা নাবির নিচে তোর মগজ নিলাম কেনে, নিয়ে তোরে তোরে এক লাইন 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 বাগা লাগাইল, মানে আমার তুই তুই চিনছোস না, তুই চিনছোস না, তোরে ওই হুন কাফির ওখানোর দালাল, আপনারা যেন পাইবা অনু জুতা দি বাড়ি যাইবা, ওদের ওকে জুতা লোকটা ইয়া তুইছি, যেন পাইবা অনু জুতা দি বাড়ি যাইবা, যেন পাইবা অনু জুতা দি বাড়ি যাইবা, খোদার খসম ঘুরে হইয়া খসম ঘুরে কাফরা আইতো না, যদি সিলেটর মাটিতে গুলো আমি দেখি, যদি দেখি খালি আমি দি না, আমি যাওয়ার আগে মানছি গুলিয়া খাই দিবা, মানছি গুলিয়া খাই দিবা, খারে কিতা কইছে টের পাইছে না, জীবনে বহুত মানুষের লোকের চ্যালেঞ্জ ধরছি, আজকে আমি চ্যালেঞ্জ ধরলাম এই চ্যানেলের মাধ্যমে, দর্শক মন্ডলী অকল আপনারা এগুলা জানাইয়া দক্ষ তারে, আমি চ্যালেঞ্জ ধরলাম, আমি তার লক সারতাম না, হইয়া রাখিলাম একটার পরে একটা আমি চালাইয়া যাইব, কিন্তু হে মনে করে না জানি আমি ওগুলা করলে হে বাইরাল হয়ে যাব, হে বাইরাল হইতে পারতো না, গড় তাকে সালামি দিতে পারতো না, তারে মানছি টুকরাইবা। স্বাগত জানাচ্ছি সাইড টিভির পক্ষ থেকে। ভিউয়ার্স, ডিসপ্লে যে বক্তাকে দেখতে পাচ্ছেন তিনি আজকের এই শয়তান, দুশ্চরিত্র লম্পট তক্তা বক্তাকে জুতা পেটা করে বাংলাদেশ ছাড়া করা উচিত। তোর পিঠের চামড়া তুলে নেওয়া হবে, তোর পিঠের চামড়া তুলে নেওয়া হবে, তোর পিঠের চামড়া তুলে নেওয়া হবে।